আর আমি ট্রেন হইয়া আমি সিঙ্গেল গাছে দাঁড়ায় রয়েছি ভাই, ট্রেন হইয়া ট্রেন অপেক্ষা করতেছি, কতটা হাস্যকর ব্যাপারটা তাই না? বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে যদি আপনি বাস দিয়ে গেমটা খেলতে খেলতে যদি বোরিং হয়ে যান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো কীভাবে আপনারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে ট্রেন চালাতে পারেন। বিষয়টা আর কি একটু হাস্যকর হইলেও কিন্তু মজার আছে, আপনারা চাইলে কিন্তু এই ভিন্ন রকম এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করতে পারেন অ্যান্ড এটা দিয়ে আপনার খেলে একটু মজা নিতে পারেন, কারণ গেমটা যেহেতু বাস রিলেটেড বা বাস ড্রাইভিং করার জন্য, বাট এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে কিন্তু এমন কিছুই নাই যে আমরা এ পর্যন্ত ড্রাইভিং করি নাই, অনেক কিছু প্লেন থেকে শুরু করে আকাশ থেকে পাতাল পর্যন্ত আমরা অনেক কিছুই যেটা ড্রাইভ করা যায় সব কিছু ড্রাইভ করছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো বাংলাদেশি একটা ট্রেন এই কিছুটা বলতে পারেন, তো কিভাবে স্টেশনে যাবেন, কিভাবে এই ট্রেনটা ড্রাইভ করবেন, তো সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো সবার আগে আপনাদের অবশ্যই ট্রেনটা ডাউনলোড করতে হবে তাই না, তো ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আছে, সেখানে ডাউনলোড করে মোড যেভাবে অ্যাড করেন সেভাবে অ্যাড করে গেমটা এখন কীভাবে কোথা থেকে কোথায় পর্যন্ত যাবেন অ্যান্ড স্টেশনটা খুঁজে কোথায় পাইবেন তো সেটা এখন আমরা ভিডিও থেকে আপনাদের দেখাই দেবো। তো আর বেশি কথা না বলে চলেন আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে গ্যারেজটা আছে তো সেই গ্যারেজে কিন্তু চলে আসছি, তো এখন আপনাদের দেখাই দেবো যে দেখতে পাচ্ছেন আমাদের সেই ট্রেনটা কিন্তু আমাদের গ্যারেজের মধ্যে আছে, যেখানে সবসময় বাস থাকে সেখানে আজকে ট্রেন নিয়ে চলে আসছি, যেহেতু পিছনে বগি নাই। তো এখন আমরা দেখাই দেবো কোন ম্যাপটা আপনার সিলেক্ট করবেন। তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের এইখানে যে ম্যাপটা দেখতেছেন, তো সিমারাং টু সরি সিমারাংয়ের মধ্যে নাই, তো এদিক দিয়ে দেখতে পারবেন এই যে দেখেন এদিকে একটা ভাই তো কঠিন নাম, তো এই যে ম্যাপটা দেখতেছেন এই ম্যাপটা আপনার সিলেক্ট করে দিলে কিন্তু আমি যে ম্যাপটা সিলেক্ট করছি তো ওইখান থেকে ওইখান বন্ধু যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনি এই ম্যাপটাতে চলে আসবেন অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ট্রেনের মধ্যে ভাই ডিপার দিতেছি, ভাই হাসমো না গেম খেলবো বুঝতেছি না, আর সবসময় ড্রাইভ করি বাস, আজকে রোডের মধ্যে মানে রাস্তার মধ্যে ট্রেন চালাইতেছি, ভাই এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। বাংলাদেশে বা পৃথিবী যে কোনো প্রান্তে হোক না কেন যদি এরকম পাবলিকে দেখে যে রাস্তার মধ্যে এরকম ভাই ট্রেন চালাইতেছি তাহলে কিন্তু সবাই একদম অবাক হয়ে তাকায় থাকবো, যদি এটা সম্ভব না, কারণ ট্রেনের যে চাকা সেটা কিন্তু রাস্তার সাথে কিন্তু ম্যাচ খাবে না, তো চলবে না আর কি, একটু কাইট টাইট হয়ে যাইবো এদিক ওদিক হয়ে যেতে পারে। ট্রেনটা ট্রেনের জায়গাতে ঠিক আছে আর রেল লাইনে ঠিক আছে, রাস্তার মধ্যে ঠিক নেই, যদিও আমরা বাসের মধ্যে এটা পসিবল হইতেছে, কারণ বাসের মধ্যে ভাই যেটা সম্ভব না সেটা বাসের মধ্যে সম্ভব হয়, যে জিনিসটা ড্রাইভ করা সম্ভব না রাস্তাঘাটের মধ্যে সেটা বাসের মধ্যে আপনি অবশ্যই পারবেন, কারণ বাসের মধ্যে আপনি চাইলে প্লেনকে রাস্তার মধ্যে চালাতে পারবেন, যেটা আকাশে উড়ে সেটা আপনার রাস্তার মধ্যে চালাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এইখান থেকে কথা বলতে বলতে তো আপনাদের বলতেই ভুলে গেছি কোথায় দিয়ে কোথায় আসবেন, তো আমি আশা করি আপনারা খেয়াল করছেন যে কোথায় দিয়ে আসবেন, যার জাস্ট ম্যাপ অনুযায়ী আপনারা এখান থেকে চলে আসবেন, আসলে কিন্তু এখানে আপনাদের এই যে ফেরিঘাটটাতে দেখছেন তো এই ফেরিঘাটে কিন্তু নিয়ে আসবে, তো এই ফেরিঘাটে আসলে কিন্তু আপনার ফেরিতে উঠবেন, তারপর এরকম লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখন আমরা আমাদের মূল ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইখানে যে ফেরিঘাটটা আছে অর্থাৎ আমাদের যে ফেরিটা আছে তো সেই ফেরির থেকে কিন্তু আমরা নামতেছি, দেখতে পাচ্ছেন এই যে, তো এই ফেরিটা থেকে নাইমা আমরা এখন এখান থেকে যাব হচ্ছে এই স্টেশনে। তো যদিও ফার্স্টে আমি এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ অনুযায়ী যাবেন আপনারা, দেখতে পাচ্ছেন এই যে, তো এই যে আমরা এই দিক দিয়ে গিয়ে ডান দিকে চলে যাব, তো ম্যাপ যেদিকে দেখাইতেছে আমরা সেই দিক দিয়ে যাব, আপনারা এদিক দিয়ে আসবেন, তো আসার পর কিন্তু স্টেশন কিন্তু খুঁজে পাবেন না, আপনাদের কিন্তু খুঁজে বের করে নিতে হবে। তো ফার্স্ট টাইম ভাবছিলাম যে এই যে দেখেন আমরা কিন্তু আমাদের স্টেশন ধরে চলে আসছি, ভাই এই এই যে ফেরিঘাট থেকে কিন্তু বেশি দূর না স্টেশনটা, এই যে দেখেন এই যে স্টেশনটা আর সূর্যটা ভাই দেখছেন সেই লাগতেছে সূর্যটা, তো দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু ও ভাই 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 বলবো আমার ওভারটেক করে চলে গেলো, আচ্ছা এই যে ভাই 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 নিচে 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 ভাই ট্রেন যেতেছে, দেখছেন দেখছেন বাংলাদেশি ট্রেন কেন যেতেছে, তো এই ও ও ও ও ভাই হুন্দাই বাবা অ্যাক্সিডেন্ট করলো কেন, আমি তো কিছুই করছিলাম, তোর থেকে অনেক দূরে ছিলাম তাই না। আচ্ছা আমরা এখন আমাদের যে স্টেশনটা আছে সেই স্টেশনটাতে যাই আসেন, তো বর্তমানে আছে আমরা ফ্লাইওভারের উপর আর নিয়ে আসি ট্রেন ফ্লাইওভারের উপর, দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে আস্তে আস্তে দিক দিয়ে নামবো অ্যান্ড আমাদের ইউটার্ন নিতে হইব, ইউটার্ন নিয়ে আমরা দেখতে পাচ্ছেন ডান দিকে যে রাস্তাটা আছে তো আমাদের মূলত সেই রাস্তাটা যাইতে হইব, তো সেখানে যাওয়ার জন্য এই যে দেখেন আমরা আমাদের এখান থেকে ইউটার্ন নিব এখন, আর এখানে দেখতে পাচ্ছেন পোলা পাইনগুলো দাঁড়া রয়েছে, কাজ কাম নাই ভাই, ওর লেখাপড়া নাই, সারাটা দিন এখানে দাঁড়ায় থাকে। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা এখান থেকে আস্তে 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 করে ও ভাই 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 আস্তে 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 ট্রাক এসে লাগাই দিতে নিয়েছিল, তো এদিক দিয়ে আস্তে আস্তে আমরা যদি সামনের দিকে যাই তাহলে দেখতে পারবেন আমাদের রেল স্টেশনটা কিন্তু আমরা পাওয়া যাবো। তো এই যে দেখেন এই যে ভাই আরেকটা ট্রেন যেতেছে আর আমি ট্রেন হইয়া আমি সিঙ্গেল গাছে দাঁড়ায় রয়েছি, ভাই ট্রেন হইয়া ট্রেনের অপেক্ষা করতেছি, কতটা হাস্যকর ব্যাপারটা তাই না।
তো দেখতে পাচ্ছেন এই যে আমরা এই দিক দিয়ে আস্তে 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 আমরা সোজা যাব এন্ড এই যে রেল লাইনটা দেখতেছেন এই রেল লাইনটা ধরলেই কিন্তু আমরা আমাদের যে স্টেশনটা আছে সেই স্টেশনে চলে যাব তো যদিও বাসিউন্ডে ইন্দোনেশিয়াতে আপনারা অহরহ কিন্তু রেল লাইন পাবেন বাট রেল স্টেশনটা আপনারা হাতে গোনা কয়েকটা জায়গাতেই পাবেন তো যেমনটা এখানে একটা আছে আর কোথায় আছে আমি জানি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের ভিত্তিতে আমি নেক্সটে আরেকটা ভিডিও করব এন্ড আপনার নাম সেখানে মেনশন করব যে এই ভাই আমাকে আরেকটা রেল স্টেশনের সন্ধান দিছিল যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন তো দেখতে পাচ্ছেন আমার জানার মতো এখানে আমি একটা স্টেশনই জানি ভাই আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমার যে স্টেশনটা ছিল এন্ড রেল লাইন যেটা ছিল সেখানে কিন্তু আপনার আর একটা জিনিস কি এখানে আপনার যখন এই ট্রেনটা নিয়ে আসবেন না আমি ফার্স্টে ভাবছিলাম যে আমি হয়তো রেল লাইনের উপর সঠিকভাবে বসতে পারবো না আমার ট্রেনটা হয়তো এদিক সেদিক চলে যাবে পড়ে যাবে বাট আমার কাছে একটা জিনিস খুবই আশ্চর্য লাগছে যে আমি এখানে ট্রেনটা নিয়ে যখন এই রেল লাইনের উপর ও ভাই 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 এই যা ভাই আমার আরেকটু হলো দিছিল যদিও বাম্পার ট্যাপ খায়া দিছে একদম আমি ভাবছিলাম এই রেল লাইনের উপর হয়তো আমার ট্রেনটা ঠিকঠাকভাবে বসবে না বাট ভাই এখানে আসার পর আমার চিন্তা ভাবনা টোটালি একদম চেঞ্জ হয়ে গেছে কারণ এত স্মুথভাবে এত সুন্দরভাবে ট্রেনটা এই রেল লাইনের উপর চলতেছিল যা বলার বাইরে ভাই দিয়ে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একদম রিয়েলভাবে আমার এই ট্রেনটা এখানে চলতেছিল তো এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত যে স্টেশনটা ছিল সেটা আর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে একটা ট্রেনও কিন্তু দাঁড় করানো আছে তো আমরা এখন আমাদের বাংলাদেশে যে ট্রেনটা আছে সেটা কাছে যাবো যদিও যেটা ড্রাইভ করতেছি আপনারা কিছুটা ফিল এটা বাংলাদেশি নিতে পারবেন এই আগে যে লোকোমেটিভগুলো ছিল তো সেগুলোর মতো এরকম লুক ছিল সামনে যেগুলো মালগাড়িগুলো যে পণ্যগুলো সরবরাহ করতো তো ওই ট্রেনগুলো ইঞ্জিনগুলো কিছুটা এমন ছিল তো যদি এরকম এখন দেখা যায় তো দেখতে পাচ্ছেন ট্রেনটার বা চাকাগুলো কতটা পরিমাণে জোস অ্যান্ড তেলের যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছেন কত বড় আর পিছন সাইড তো দেখতে পাচ্ছেন যদি এখানে মাইর খেয়ে আসছি বর্তমানে একটা আর এই পাশে আসলে দেখতে পারবেন আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটা ভাই এই যে দুইটা লোক বসে আছে যেদিকে দুইটা পোলা বসে আছে আর ও ও ও ভাই এটা কি ভাই এটা আচ্ছা এদিকে আর একটা পোলা বৈশা রয়েছে ও ও দুইটা পোলা এদিকে আর কি ছবিগুলো মিলা গেছে আমি তো অন্য কিছু ভাই বানিয়েছিলাম আমি তো ভাবছি যে ছেলে আরেকটা আরেকটা মারতে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের সেই মেবি সোনার বাংলা যে ট্রেনটা আছে দেখতে পাচ্ছেন সেই ট্রেনটা কিন্তু এখানে দাঁড় করানো আছে আর এই যে লোকোমেটিক আছে ইঞ্জিনটা দেখতেছেন না এই ইঞ্জিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাই গোলগাল একটা গোলমূলা একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন আর এইগুলো সামনে এসে দাঁড়ালে মনে হয় যে ভাই ওর কাছে আমি একটা পিঁপড়া মনে হয় যে এই মাত এই যে আমার উপর দিয়ে এখন চালাই দিল এরকম ভয় লাগে মাঝে মতো এদিকে সামনে দিয়ে গেলে যদিও আমি একটা ট্রেন লাভার আমি ছোটো থেকে ট্রেন টুন দেখে এগুলো দেখে বড় হয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে রেল স্টেশনটা ছিল সেখানে কিন্তু চলে আসছি তো এইভাবে আপনারা চাইলে আপনাদের যে গেমটা আছে সেই গেমের মধ্যে কিন্তু আপনারা বাংলাদেশে একটা রেল স্টেশনে আসতে পারেন বাংলাদেশে একটা ট্রেন চাইতে পারেন সবসময় তো আর বাস দিয়ে খেলে মজা পাওয়া যায় না কিছু কিছু সময় বিনোদন নেওয়ার জন্য অন্য কিছু ট্রাই করতে হয় তো আশা করতেছি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে জানি না কেমন ভালো লাগছে কতটুকু ভালো লাগছে আর কতটুকু ভালো লাগাইতে পারছি আমি তো আমার যতটুকু সাধ্য ছিলাম ততটুকু করছি আপনার জন্য অ্যান্ড নতুন কিছু নিয়ে আসার ট্রাই করছি তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনার সবার কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমন সব নতুন নতুন ভিডিও পেতে তো আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ